দর্শক হরতালের খবর জানাতে এখন যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আরিজ, হরতালে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম কি স্বাভাবিক আছে? শ্রাবণ, হরতাল এবং অবরোধের কারণে চট্টগ্রাম বন্দরের যে পণ্য ওঠানামা সেগুলো স্বাভাবিক আছে, এবং তবে পণ্য পরিবহনের ক্ষেত্রে কিছুটা সংশয়, আতঙ্ক এবং আশঙ্কার কারণে হয়তো পণ্য পরিবহন কিছুটা ব্যাঘাত হচ্ছে। তারপরেও চট্টগ্রামে বলা যায় যে চট্টগ্রামে সাথে যে দূরপাল্লার যে যানবাহন চলাচল আসলে হরতাল অবরোধের কারণে বন্ধ, এবং হরতাল হলে সেটি আরও সীমিত হয়ে যায় পণ্য পরিবহন। তো সব মিলিয়ে চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে মোটামুটি হরতাল পালিত হচ্ছে এবং পণ্য ওঠানামা হচ্ছে বন্দরে। এছাড়া যে চট্টগ্রামের সাথে আসলে দূরপাল্লার যান চলাচলগুলো বন্ধ আছে, আপনি জানেন যে হরতালের সমর্থনে সকাল থেকে চট্টগ্রামে বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্নভাবে বিভিন্ন এলাকায় মিছিল হয়েছে। এছাড়া হালিশহর এলাকায় পুলিশের সাথে দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা হয়েছে এবং সেখানে বেশ কটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত এক মাস ধরে যদি বা চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগর বিএনপি এবং সমন্বয় দলের কার্যালয়গুলো কার্যত বন্ধ এবং তালা দেওয়া আছে, কিন্তু এরপরেও চট্টগ্রামের যে বিভিন্ন সব অবরোধ এবং হরতালের কর্মসূচিকে ঘিরেই নগরীর 41টি ওয়ার্ড ছাড়াও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, চট্টগ্রাম কক্সবাজার, চট্টগ্রাম তিন পার্বত্য চট্টগ্রামের সাথে যে চট্টগ্রামের যে যোগাযোগ, সব জায়গায় আসলে বিচ্ছিন্ন এবং বিক্ষিপ্তভাবে তারা অবরোধ এবং হরতাল পালনের চেষ্টা করে, সেই কারণে যান চলাচল কিছুটা বিঘ্নিত হয়। তবে বেলা বাড়ার সাথে সাথে নগরীতে যান চলাচল একটু বেড়ে যায় এবং ছোট গাড়ির সংখ্যা সবসময় চলে। শাওনে ছিল এখানকার সর্বশেষ। চট্টগ্রাম থেকে জানছিলাম হরতালের সার্বিক চিত্র। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।